হ্যালো ভিউয়ার্স, আপনারা টেন করে আছেন জোটেক বাংলা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছে, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের ন্যায় আমি আজকে আপনার জন্য নিয়ে আসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা যারা ইন্টারনেট ব্যবহার করেন অর্থাৎ মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ মোবাইল ডাটা ইউজ করেন তারা যদি দিনে কোনো 1 জিবি বা 2 জিবি ডাটা আপনারা যদি রিচার্জ করেন, ক্রয় করেন, তো দেখা যায় যে আপনারা ইউটিউবের ভিডিও দেখেন, ফেসবুকের ভিডিও দেখেন অথবা বিভিন্ন জনের সাথে চ্যাট করেন, দেখা যায় যে আপনাদের 1 জিবি ডাটা অথবা 2 জিবি ডাটা একদিনেই শেষ হয়ে যায়। তো এটা আসলে হবার কথা নয়, কিন্তু আপনারা কিছু সেটিংস আপনাদের মোবাইলে করে রাখেন না, বিধে আপনাদের এই সমস্যাটা হয়। আপনার মোবাইলের ভিতর এমন কিছু সেটিংস আছে যেগুলো অন করা আছে অথবা অফ করা আছে, তো এই সেটিংসগুলো আপনারা ঠিক করেন না, বিধে আপনাদের মোবাইল ডাটা কিন্তু আপনারা যে পরিমাণ ভিডিও বা চ্যাট করেন তার চেয়ে ডাবল কিন্তু ওই সেটিংসগুলো আপনাদের খরচা করে ফেলেন। তো আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা সেটিংস অন অফ সম্পর্কে বলবো যেগুলো আপনারা মোবাইলে করলে আপনারা 1 জিবি দিয়ে পুরো দিন একদম ভালোভাবে কাটাতে পারবেন, চালাতে পারবেন। হয়তো 1 জিবি দিয়ে যারা ভিডিও কম দেখেন বা ফেসবুক কম ইউজ করেন তারা হয়তো 2-3 দিন থেকে 4-5 দিনও যেতে পারে। তাদের সেটিংসগুলো সম্পর্কে জানতে হলে আপনাদের পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে এবং আমাকেও চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। যাওয়ার আগে অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল বাটনের চাপ দিয়ে অল বাটনে সেট করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা সেই সেটিংসগুলো করে নেবো, যে সেটিংসগুলো করলে আপনার পকেটের টাকা সাশ্রয় হবে অর্থাৎ আপনার MB কম খরচ হবে। আপনি যাই দেখেন না কেন আপনার আগে যে পরিমাণ মোবাইল ডাটা খরচ হতো তার চেয়ে 2 গুণ কম খরচ হবে। তো সেটিংসগুলো করার জন্য আমরা প্রথমে যে সেটিংসটা করবো সেটা হলো আমাদের সেটিংস অপশনে গিয়ে কানেকশন অ্যান্ড শেয়ারিং একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ডাটা এজেস একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তো এখানে আমরা যে সেটিংসটা করব সেই সেটিংসটা হচ্ছে, মনে করেন আপনি আজকের দিনে ইনস্টাগ্রাম সফটওয়্যারটা ইউজ করি নাই, তো এক্ষেত্রে কী হলো সফটওয়্যার কিন্তু ভিতরে ভিতরে আমার 5 MB মোবাইল ডাটা কিন্তু অলরেডি শেষ করে দিছে যদিও আমি এটা ইউজ করি নাই। তো এটা আসলে খুবই মর্মান্তিক একটা বিষয়, সফটওয়্যার যদি আপনার 5 MB খরচ করে। এখানে আপনার কয়টা সফটওয়্যার আপনি আজকের দিনে ইউজ করেন না সেটা একটু ভেবে দেখতে পারেন। ভেবে দেখে 10টা যদি আপনার সফটওয়্যার হয় তাহলে প্রত্যেকটা সফটওয়্যার যদি আপনার 5 MB করে খেয়ে ফেলে তাহলে 50 MB আপনার পুরো দিনে এরা সাবার করে দিল। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। মনে করেন আমি আজকে শেয়ারিটটা ব্যবহার করি নাই, তো শেয়ারিট ব্যবহার করি নাই, এটা কিন্তু আমার 1 MB খেয়ে ফেলছে। তো আমরা এখন এটাতে সেটিং করে দেব যে এটা যাতে আমার 1 MB আর খাইতে না পারে। তো সেটা করার জন্য শেয়ারিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন এটা অন করা আছে, তার মানে এটা আজকে আমার 5 থেকে 10 MB অলরেডি খেয়ে ফেলছে। তো আপনারা জাস্ট এখানে কি করবেন এটাকে অফ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর কি হলো, এটা যদি আমি আর ইউজ না করি এটা কিন্তু আমার 1 MB আর শেষ করতে পারবে না। তো আপনারা এভাবে প্রত্যেকটা সফটওয়্যার যেগুলো আপনারা ইউজ করেন না সেগুলো কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দিবেন, যাতে করে আপনাদের 1 MB বেঁচে যায়, আপনাদের টাকা পয়সার সাশ্রয় হয়। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেটিংসে। দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে এখানে ইমেল আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেটিংস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এখানে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে এখানে নিচে আসবেন, নিচে এসে এখানে একটা অপশন পাবেন অটো আপডেট অ্যাপস, এটাতে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে 3টা অপশন। এখানে প্রথমটা হচ্ছে ওভার এন নেটওয়ার্ক, দ্বিতীয়টা ওভার ওয়াইফাই অনলি, তৃতীয়টা হচ্ছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। তো এই অ্যাপসটা যদি আপনার এখানে মনে করেন ওভার এন নেটওয়ার্ক এই অপশনটা যদি আপনার অন করা থাকে তাহলে এখানে সমস্যাটা হচ্ছে আপনার ডাটা যখন ওই অন থাকবে অর্থাৎ আপনার মোবাইল অ্যাপে যখন অন থাকবে এটা কিন্তু ভিতরে ভিতরে আপনার সফটওয়্যারগুলো আপডেট করবে, যাতে করে আপনার 1 MB 12টা বাজে যাবে। আপনাদের ওয়াইফাই লাইন থাকে এটা ওভার ওয়াইফাই অনলি এটাতে করে দেবেন, আর যদি ওয়াইফাই না থাকে আপনারা এখানে ডোন্ট অটো আপডেট এটাতে রেখে দিবেন, যাতে করে আপনারা নিজেরাই আপডেট দিতে পারেন, এটা নিজে নিজে যাতে আর আপডেট না হয় আপনাদের 1 MB সাবার করে না দেয়। তো এই গেল আমাদের দ্বিতীয় সেটিংস। এখন আমরা চলে যাব আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটিংস,
তৃতীয় সেটিং। তৃতীয় সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগলে। গুগল প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সেট করা থাকে বাধ্যতামূলকভাবে। গুগলে এসে আপনারা একটা এখানে অপশন পাবেন ফটোস নামে। তো এই ফটোসটা হলো এমন একটা মাধ্যম যে এখানে আপনারা আপনাদের পুরো দিনের এমবির 80% কিন্তু এই ফটোসটা আপনাদের শেষ করে দেয়। মনে করেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোথাও নিয়ে কোথাও গেলেন, সেখানে আপনার যেখানে ভালো লাগলো সেখানে ছবি তুললেন, ভিডিও করলেন। তো এভাবে করতে করতে আপনি 100টা ছবি তুললেন বা 5টা ভিডিও করলেন। তো এক্ষেত্রে কী হলো, আপনার কিন্তু সবগুলো কিন্তু প্রয়োজন নেই। আপনি 100টা ছবি তুলছেন বা 5টা ভিডিও করছেন, ওইখান থেকে জাস্ট আপনার ক্যাটাগরিতে 2টা ফটোস রাখবেন হয় নয়তো একটা ভিডিও রাখবেন। কিন্তু এখানে এই সেটিংসটা যদি অন করা থাকে আপনার পুরো অ্যাম্বের 12টা বাজায় দিতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এটা একটা দৈত্যর মতো, অর্থাৎ যাই দিবেন তাই খাবে, যাই দিবেন তাই খাবে, আর খাওয়ার কোনো শেষ নাই। তো এখানে আপনারা কি করবেন, এখানে ইমেলের একটা আইডি আইকন পাবেন, এখানে ক্লিক করেন, নিচে দেখতে পাবেন ফটো সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সর্ব উপরে দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড সিনস নামে একটা অপশন। এই অপশনটা যদি আপনাদের অন থাকে এখন ওই অফ করে দিন, নাহলে আপনার এমবি কিন্তু প্রত্যেক দিন 80% এই দৈত্যটা খেয়ে ফেলবে। তো এটা আমার অফ করা আছে, দেখতে পাচ্ছেন আমি অফ করে দিছি। তো এখন মূল কথায় আসি। এখন মূল কথা হলো আপনারা হয়তো চিন্তা করতেছেন, তাহলে তো ভাই আমাদের আমরা যে ছবিগুলো তুলি এগুলো তো অনেক সময় আমরা ভুলবশত ডিলিট করে দিই আমাদের গ্যালারি থেকে। তো এই ছবিগুলো তো আমাদের ফটোসে গিয়ে জমা হয়, তো এগুলো আমরা পরবর্তীতে রিকভার করতে পারি। তো এখন আমার কথা হলো আপনার যে ছবিটা প্রয়োজন, যে ভিডিওটা প্রয়োজন, সেটাই আপনি ফটোসে রাখুন। তো এটা কীভাবে রাখবেন, এটা করার জন্য আপনারা গ্যালারিতে যাবেন। আপনাদের দেখানোর সাথে গ্যালারিতে গেলাম। তো গ্যালারিতে গিয়ে আপনাদের যে ছবিটা ভালো লাগলো, অর্থাৎ যে ছবিগুলো আপনি রাখবেন বা ভিডিওগুলো আপনি রাখবেন, আপনারা জাস্ট ওই ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন সেন্ড নামে একটা অপশন, এটাতে ক্লিক করে এদিকে ডান দিকে ক্রল করবেন। ক্রল করে এখানে দেখতে পাবেন আপলোড টু ফটোস, এই অপশনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, দেখতে পাবেন এখানে 2টা অপশন, একটা ক্যান্সেল একটা আপলোড। আপনারা জাস্ট আপলোডে ক্লিক করে দেবেন। তো কাজ হয়ে গেল, আপনাদের যে ছবিটা প্রয়োজন অথবা যে ভিডিওটা প্রয়োজন সেটাই আপনাদের ফটোসে আপলোড হয়ে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।